मन विभागेन उम्मतम मतिगोनेरा सुनिखे दंजनिखे दाम अमरहत दुनिया तीसे आजके किन बहादुरी कुछी धागाबाजी कुछी लागालागी कुछी आजके आमरा दुनियाते जीवन जापन कुछी बड़ आनंदेर संगे बड़ खुशीर संगे किंतु ये जीवन ये दुनियाटा अपना आमार जन्ने अहिस्ते वस्तेई नाई ये जीवनटा हच्छे अपना आमार जन्ने क्षणिकेर जन्ने स्थायी ना हम अस्थायी जैगा अर्थात दुनिया थे विदाय नहीं चले जाते बाबारा मायरा अल्लाह बाकी नबीर मात माती गोनेरा सुन रेखे दान जेन रेखे दान दुनिया करते गेले दुनियादारी करते गेले टाका पैसार बाड़ी गाड़ी बिल्डिंग बाला खाना समस्त किछु प्रयोजन रयेछे समस्त किछु दरकार रयेछे तबे मने रेखे दान आखिरातेर जन्ने आमले प्रयोजन रयेछे আজকে আমরা আখিরাতকে ভুলে গেছি হই হুল্লা লাফালাফি মারামারি ফাটাফাটি আমরা আজকের মেলার মতন ঘুরে বেড়াচ্ছি অবঙ্গ অবস্থাতে মানুষ আজকে আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু মৃত্যুর কথা আমরা স্মরণ করিনি যে মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিলেন শুধু তাই নয় আমার আল্লাহ পাকের নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু সাল্লাম হুজুর আমার সোনা জামানে জানিয়ে দিলেন হুজুর আমার জানিয়ে দিলেন হে আমার উম্মত উম্মতি গোনেরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি রাসূলুল্লাহ দুনিয়াতেই থাকব না শুধু তাই নয় হে আমার সাহাবা কিরাম গোনেরা হে দুনিয়াবাসীরা শুনে কেদান জেনে রেখেদাম শুধু আমি রাসূলুল্লাহ নয় আপনারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস আপনাদের মাঝেতে রেখে গেলাম কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ তোমরা সেই কিতাব আল্লাহর কোরআন মাঝেরটাকে আঁকড়ে ধরে রাখবে তোমরা হাদিস শরীফটাকে আঁকড়ে ধরে রাখবে তোমাদের কোনো দিনের তরে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না জোরে বলি না সুবহানাল্লাহ আমার নবী পাকের কথাকে ভুলে গেছি আমার নবী পাকের হাদিসের কথা আমার আল্লাহ পাকের কোরআন পাকের কথা ভুলে গেছি আজকে আমরা দুনিয়া মই পড়ে লাগা লাগি মারামারি কাটাকাটি দেখা দেখি সমস্ত রকমের ফিতনা ফসাদে আমরা আজকে দুনিয়ায় মই পড়ে রয়েছি এ দুনিয়া 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 এ দুনিয়া আপা আমার জন্য একেবারে সারা জীবনের জন্য না আমার আল্লাহ পাক নবী দো জানে বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মা জানিয়ে দিলেন ঘোষণা করে দিলেন হে আমার উম্মত উম্মতি গোনেরা এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় অর্থাৎ মরণের সময়তে এত কষ্ট হবে জাকান্দানি কষ্ট এত হবে সাকরাতুল মওতে কষ্ট এত হবে দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোনো চিকিৎসক মরণের কষ্ট জাকান্দানির কষ্ট ট্রিটমেন্ট করতে পারবে না ও দুনিয়াবাসীরা শেখিদান ধরে রেখে দান এ সময় তো যতই কেন ডাক্তার থাকুক না কেন মাস্টার থাকুক না কেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের কোন ডাক্তার জাকান্দানি কষ্ট নিবারণ করতে পারবে না জাকান্দানি কষ্ট এমন একটা মৃত্যুর সময় মৃত্যুর সাহিত্য ব্যক্তি
সেই সময় একটা কষ্ট হয়, বিরাট কষ্ট বাবা, প্রত্যেকেরই হবে, আয় বাবা, প্রত্যেকেরই সেই কষ্টটা হবে। মনে করছি আমাদের শরীরে ক্ষমতা আছে, শরীরে তাকত আছে, আমরা মরবো না। বিল্ডিং বালাখানা বানিয়ে নিয়েছি, দুতলা বালাখানা বানিয়ে নিয়েছি, এই আমার ছেলে মেয়ে সমস্ত পরিবারের সঙ্গে আছি, আনন্দে ফুর্তিতে আছি, না এ ধারণা আপনার আমার বৃথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সোনা জওয়ানি জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, আমার উম্মত উম্মতি গণেরা, মৃত্যুর কষ্ট এত কষ্ট, সেকান্দরি কষ্ট এত কষ্ট, ছেলে মেয়ে কেউ তা করতে পারবে না। তবে শোনো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ঘোষণা করে দিলাম, যদি কোনো ছেলে কোনো মেয়ে যদি কোনো সন্তান সন্ততি দুনিয়া কোনো মানুষ যদি ওই মূর্ষ ব্যক্তির যে ব্যক্তিরা মৃত্যু শয্যায় শায়িত রয়েছে ওই ব্যক্তিটার পাশে বসে যদি আল্লাহ পাকে কোরআন পাঠটাকে তেলাওয়াত করে, আল্লাহ পাকের কোরআন মাজিদটাকে তেলাওয়াত করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত্যু সাকান্দারি কষ্টকে নিবারণ করে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ, কি গো মৃত্যু শয্যায় বাপ, আমি নিজে উপলব্ধি করেছি, আমি নিজে উপলব্ধি করেছি আব্বা তার মৃত্যু শয্যায় শায়িত রয়েছে, কোনো কথাই বলতে পারছে না, জাকান্দানি কষ্ট হচ্ছে, ডাক্তার আনছি ডাক্তার কোনো ট্রিটমেন্ট করতে পারছে না, অক্সিজেন নিয়ে আসছি অক্সিজেনে কোনো কাজ হচ্ছে না, গ্যাস নিয়ে আসছি গ্যাসে কোনো কাজ হচ্ছে না। বাবু আজকে বড় আনন্দের সঙ্গে আজকে পীর গোরা চাঁদি সালে সব হচ্ছে, আখেরাতের একটা পুঁজিবাড়ি হওয়ার একটা সুযোগ এসছে, আর আমরা আজকের কুটুম্ব আজকের কুটুম্বদেরকে নিয়ে বাড়ি আজকে আনন্দ ফুর্তি করছে। বাবু কালকে এই জলসাটা পাবেন আপনি, এই রহমতটা কালকে পাবেন, যদি আপনার এই রহমতটা এই জলসাটা যদি পীর ইসালের সওয়াবে যদি আপনার জীবনের শেষ ইসালের সওয়াব হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলা নাজাতের উসিলা করে দিতে পারেন, যদি বলি না সুবহানাল্লাহ। জাকান্দানির সময় আমার আল্লাহ বাকি নবী দো জাহানে বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবা বোনেরা, আপনারা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জাকান্দানি যে সময়তে হবে, জাকান্দানি কষ্ট এতই হবে, দুনিয়ার কোন ডাক্তার সে ট্রিটমেন্ট করতে পারবে না। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবী গোরেরা, শুনে কি দেন, জেনে রেখে দেন, আপনারা ওই সময়তে আপনাদের করণীয় কাজ কি, ওই সময়তে আমার আল্লাহ পাকের নিয়ামতি কালাম, ওই সময় কালাম কোরআন পাক নিয়ে বসে যাবেন, ওই সময়তে কান্নাকাটি করবেন না, বানাওয়াটি কান্নাকাটি করবেন না, মৎস্য ব্যক্তি পাশে দে আল্লাহ পাকে কোরআন মাঝে থেকে নিয়ে কোরআন পাখির মধ্যে সুরা ইয়াসিন শরীফ বলে একটা সুরা রয়েছে, ওই সুরা ইয়াসিন শরীফটাকে বেশি বেশি করে ওই ব্যক্তিটা কানে ধরতে মাথা ধরতে গায়ে ধরতে বেশি বেশি করে তেলাওয়াত করবেন, তেলাওয়াত করলে পরে আল্লাহ আল্লাহ তাআলা সুরা ইয়াসিনের খাতিরে কোরআন পাকের ওসিলা করে ওই মুষ্ট ব্যক্তিটাকে আল্লাহ পাক জাকান্দানি কষ্টটাকে নিবারণ করে দেয়। যদি বলেন না সুবহানাল্লাহ, কি গো মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আমরা অনেকেই দেখি দূরে দূরে করে ডাক্তার নিয়ে এসো, এই অ্যাম্বুলেন্স নিয়ে এসো, কিন্তু বাবু আর তো উপায় নেই, এত কষ্ট, চোখ দিয়ে জানটা হুলকুনের কাছে চলে আসছে, জানটা বার হয়ে যাচ্ছে, মরণের কষ্ট, কতই কষ্ট, সেই কষ্ট আল্লাহ পাক রাসূল বলছেন যে সূরা ইয়াসিনে ও মানুষ
শিখেছেন বাবা জেনে রেখেদান একটা হাদিসের কথা মানবিবাকের কথা মনে পড়ে যায় মানবিবাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম তিনি জওয়ান কবজ করার জন্য মানবিবাকের দরবারে চলে আসলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ বলেছিলেন ও মায়া জাইল আলাইহিস সালাম কি মনে করে কি উদ্দেশ্য নিয়ে আপনি আমার দরবারে এসেছেন আমার বাড়িতে এসেছেন ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বিয়াদবি মাফ করবেন হুজুর আপনি বিয়াদবি নেবেন না আমি আজরাইল এসেছি আজকে আপনার জানটা কবজ করার জন্য আপনি যদি আমাকে হুকুম দেন আপনি যদি আমাকে ইজাজত দেন হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ अपना जान कब्ज कर दी ওসমাতে এমন বিবাহ বলেছিলেন আপনি আমার জানটা কবজ করে নেন আপনি আমার জানটা কবজ করে নেন ওসমাতে জিবরাইল আলাইহিস সালাম আদবে সঙ্গে আমার বিবাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটা কবজ করার জন্য আমার বিবাহকে জানে জান আমার বিবাহের জানটা কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাম রেডি হচ্ছিলেন ওসমাতে আল্লাহ পাকের নবী বলেছিলেন ও ভাই আজরাইল আলাইহিস সালাম আপনি এরকম করছেন কেন আপনি আমার সঙ্গে এত বেয়াদবি করছেন কেন আপনি আমার সঙ্গে এত কষ্ট দিচ্ছেন কেন ওই সময় আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বেয়াদবি নেবেন না হুজুর আপনাকে এত আসনের সঙ্গে জানটা কবজ করা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জানটা এত মহব্বতের সঙ্গে আদবের সঙ্গে জানটা কবজ করা হবে পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কারো হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কি গো সুবহানাল্লাহ বলতে এত কষ্ট কেন এই সাউন্ডটা যেন মনে হচ্ছে রাত ১২টার সাউন্ড হ্যাঁ আপনাদের সাউন্ড মনে হচ্ছে রাত ১২টার সাউন্ড বাবা আল্লাহর নামের হাম প্রশংসা করবে তাহলে মুখ খুলে বলেন মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এর ওসিলা করে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেয় জোরে বলি না সুবহানাল্লাহ ওই সময় আমার হাবিবুল্লাহ বলেছিলেন ভাই জিবরাইল ভাই আজরাইল আলাইহিস সালাম আপনি কি বললেন আপনি কি বললেন এত আসানের সঙ্গে আমার জানটা কবজ করছেন আপনি দ্বিতীয়বার কারো হবে না ওই সময় আমার নবী বাকি বলেছিলেন ও সোনা মানিকেরা ননে পুতুলিরা ও পাখি মারা নিবাসীরা আপনার শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সময় আমার নবী বাকি বলেছিলেন আমার দয়া নবী মায়া নবী রহমাতুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও ভাই আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার সমস্ত উম্মত উম্মতিদের মরণের কষ্টটা জাকান্দানির কষ্টটা মরণের কষ্টটা ও ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম সমস্ত উম্মত উম্মতিদের মৃত্যুর কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার প্রত্যেকে পাই না জোরে বলেন না সুবহানাল্লাহ কি গো কি নেতা দেখেন কি ভালোবাসা যিনি দুনিয়াতে এসেছে এসে কেঁদেছিলেন এখন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় এসে তিনি এখন পর্যন্ত হাউ হাউ করে আমাদের জন্য কাঁদছেন আর আমরা আজ উম্মতে মুহাম্মদিয়ে হাউ হাউ করে হাই হাই করে রাস্তাতে বেলাজ্জার মতন বেহার মতন নীলাজ্জার মতন আজকে আমরা ঘুরে বেড়াচ্ছি বেহারাদার ইসলাম বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে বলতে হয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারায় এসে কাঁদছেন আজ শুক্রবার গেল বারে আজকে শনিবার গতকালকে গেল শুক্রবার তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আজকে হাদিস
শুধু হাদিস থেকে ঘটনা শোনাবো, কোন বানোয়াটি জাল হাদিস নয়, গোপাল ভাড়ের গল্প নয়, আপনার টিকটকের কোন ভিডিওর কথা নয়, ফেক আপনার আইডির কোনো কথা নাই। আজকে আপনাদের সম্মুখে শুধু আখেরাতের কথা, আমার নবী পাকের প্যারের কথা, আমার নবী পাকের ভালোবাসার কথা আপনাদেরকে শোনাবো। তার মধ্যে এখানে আপনাদের মাঝে সাথে একটু তকবির দিতে হবে, রাজি আছেন না নেই এটা চেক করে না রে তকবির বাবু, এরকম তকবির তো ওয়াজ হয় না, এরকম তকবির ওয়াজ হয়, এ তো এক্ষুনি বন্ধ হয়ে যাবে, তা আরো তো এখন রান্না হয়নি, তা কী করে নেবেন? সকলে মিলেমিশে বলেন না নারাই তকবির, নারাই তকবির। পীর গোরা আচাদি হলে সব, পীর গোরা আচাদি হলে সব। যারা এখন বাইরে ঘুরছি আল্লাহ রহমত থেকে, যারা বঞ্চিত রয়েছি, ভিতরে চলে আসে বাবু। আমার নবী পাক কি নবী ছিলেন, কি মায়া নবী রাহমাতুল্লিল আলামিন, মৃত্যু সময় দিনই উম্মাত উম্মাত এদের জন্য কাঁদছেন, কি বলছেন? আজরাইল, সমস্ত মৃত্যুর কষ্ট আমার উম্মা তোমাদের মৃত্যুর কষ্ট আমি নবী পাক আমার উপর থেকে পাই গেনান জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মেহমানেরা, আল্লাহ পাকের ওলির মেহমানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আত্তানিকে, মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অজনানে কানতে লাগলেন, অজনানে জজার হয়ে কানতে লাগলেন, অজনানে কানতে লাগলেন, কেঁদে 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 শরীরের পোশাক কানাটা ভিজিয়ে ফেললেন। এমন সময় আমাদের নবী মায়া নবী রহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেতে হুজরা শরীফে তশরীফ রাখলেন। আমার নবী পাক ঘরেতে আসার সঙ্গে সঙ্গে দেখছেন মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজনানে কেঁদে যাচ্ছে, কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। আমার নবী পাক জিজ্ঞাসা করলেন, ও বিবি খাদিজাতুল কুবরা, এরকম করে কাঁদো না, এরকম করে কেঁদো না, কি হয়েছে তোমার, কি কষ্ট হচ্ছে তোমার, কি বাপের বাড়ির কথা মনে হচ্ছে তোমার, কি পেট যন্ত্রণা হচ্ছে তোমার, কি মাথা যন্ত্রণা হচ্ছে? না 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 না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, মরণের কথা আমার মনেই পড়েছে। যদি বলেন কিসের কথা? মরণের কথা। কি গো খাদিজা, জান্নাতি না জাহান্নামী? আরে জোরে বলেন না, জান্নাতি হয়ে মরণের কথা মনে পড়ছে, আর আমরা কি কোথাকার, কে বলে আমরা ভাতে দে, আমরা কত নম্বর যন্তর সে আল্লাহ আলাম, আল্লাহ পাক আমাদের ভালো জানেন। একে নবীর মাহফিল হচ্ছে, পীর গোরাচার সাহেবের ইশারে সব হচ্ছে, আর আমরা কে আই আমি জাহারিয়ার যুগে মানুষের মতন হই হুল্লা করে বেহার মতন আমরা ঘুরে বেড়াচ্ছি। বিশ্বাস করুন আর নাই করুন, আমি আপনাদেরকে বলে যাই আজকে দিনেতে, যারা আজকের আল্লাহর ওলির মাহফিলটাকে বেঅজ্জতি করবে, অসম্মান করবে, কাল কিয়ামতে ময়দানে আল্লাহর ওলিদের বদদোয়া তাদের উপরে লাগবে। কেন ওলি? আলা ইন্না ওলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু হয়ে যায়। ভয় ভিতরে চলে আসেন, নতুবা বাড়ি চলে যান আদমের সঙ্গে, কোনো অসুবিধা নেই, কিন্তু হায় হায় করে আল্লাহর ওলির মাহফিলটাকে বেহজ্জতি করবেন না। আপনাদের কি পায়ে ধরে বলছি, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আপনার কাছে আপনার কোনি আপনাকে জানিয়ে দিই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার কবরের ভিতরে কি অবস্থা হবে, ওই ছোট্ট ঘর কবরের ভিতরে, অন্ধকার কবরের ভিতরে, অন্ধকার ঘরের ভিতরে, আমি খাদিজা কেমন করে কাটাবো, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
হুজুরামি খাদি যা কবরের কথা মনে পড়ে যায় কবরের কথা স্মরণ চলে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা বুড়ি হয়ে গেছি বৃদ্ধা হয়ে গেছি আমি খাদিজা অনেক বয়স পেয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা হয়তো দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জবাবে আগে বলে দেন আপনি আমাকে জানিয়ে দেন আপনি আমাকে শুনিয়ে দেন কবরের ভিতরে আমি খাদিজা কি অবস্থাতে থাকবো আল্লাহ বাকি ফেরেশতাদের সালে জব আমি খাদিজা দিতে পারবো না কি গো জান্নাতি মানুষের কথা দেখেন আরাঙ্গাবাড়ি খাদিজা কি করছে একটু চিন্তা করুন আপনার সামনে আপনার বাপটা ইন্তেকাল করছেন আপনার সামনে আপনার মাটা ইন্তেকাল করছেন একটু উপলব্ধি করুন একটু চিন্তা করুন একটু ভাবুন চোখের পানি ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে সোনার মাড়িতে বুকে পানি তাকিয়ে হাও হাও করে কাঁদে দুনিয়া থেকে চলে গেলাম আর তোমাদের মাঝে আসবো না তোমাদের সুখ শান্তিতে আসবো না এরকম করে মুসলিম ব্যক্তি যখন কান্নাকানি করতে লাগে ও ছেলেরা ও মেয়েরা ভুলে গেলে নাকি সেই আব্বা মায়ের সবরসানি হবে সে দাদা জান দাদি জানে সবরসানি হবে আর আজকে আমরা বাড়িতে আনন্দ ফুর্তি করব যাদের দৌলাতে যাদের গুরুত্ব দে প্রতিষ্ঠায় আজকে বিল্ডিং বানাখানা আমি আপনি বানিয়েছি যাদের জমিতে রাখা ভোজন আজকে আমরা ভক্ষণ করছি আজকে তাদের নামে সবরসানি হবে তাদের নামে দোয়া খায়ের হবে আজকে আমরা বাড়িতে বসে আড্ডায় সময় কাটিয়ে দেবো নাকি ভুলে গেলে আম্মা জানেন কথা আব্বা জানেন কথা এতইটা স্বার্থপর আমরা হয়ে গেলাম এতই স্বার্থপর আমরা হয়ে গেলাম ওই সময়তে আম্মা জান হাজত খাদিজা তুল কবরা রাদিয়াল্লাহ তাআলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও বিবি খাদিজা অমন কথা বলো না অমনি করে কথা বলো না ও বিবি খাদিজা তুমি আমার জীবনে এসে আমি রাসূলুল্লাহ ধন্য হয়েছিলাম সুখী হয়েছিলাম ও বিবি খাদিজা তুমি আমার জন্য যা কিছু করেছ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঋণ শোধ করতে পারবো না জোরে বলেন না সুবহান জোরে বলেন না সুবহানাল্লাহ আমি তোমার ঋণ কোনোদিনই তার শোধ করতে পারবো না বিবি খাদিজা তুমি ওরকম কথা বলো না ও বিবি খাদিজা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম যদি আমি যদি তুমি আমার আগে মারা যাও যদি তুমি আমার আগে মারা যাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কবরের ধারেতে বসে বসে মনকি নাকি ফেরেশতাদের সালে যাও আমি রাসূলুল্লাহ দিয়ে দেব জোরে বলেন না সুবহানাল্লাহ কি স্বামী কি স্ত্রী দেখেন আর আমাদের বলে পানি এনে দাও তার এনে খাও সময় নেই পানি এনে দাও তো বলে এনে খাও সময় নেই আর কি স্বামী স্ত্রী কথা হচ্ছে দেখেন দিন ও মান হোসান রে বাবারা মায়েরা
পাখি মারা গ্রামের মানুষেরা মুরব্বীরা আম্মা জানেরা শুনে কি দান জেনে রেখে দান মৃত্যু সাধ পূরণ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন তাদের মধ্যে বলেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত প্রত্যেক নাফসকে একদিন একদিন মৃত্যু সাধ পূরণ করতে হবে বড় লোক হলেও মরতে হবে গরিব মানুষ হলেও মরতে হবে আপনি কেন রাজা বাদশাহ হলেও মরতে হবে ভিখারি হোক না কেন ফকির হোক না কেন আপনাকে মৃত্যু একদিন না একদিন গ্রহণ করতে হবে জানি কিন্তু মানি না জানি কিন্তু মানি না যদি আজকে মৃত্যুকে মানতাম এই প্যান্ডেল পুরো ভর্তি হয়ে যেত কিন্তু মানি না আপনি মানেন আর না মানেন আপনার জন্য মৃত্যু অনিবার্য মৃত্যু অপেক্ষা করে রয়েছে খালি হাতে যাবে শ্বশুরবাড়ি খালি হাতে গেলে শাড়ি মুখ পরে তাকায় না ভালো করে জামাই এসে খালি হাতে আর আমরা আখিরাতে খালি হাতে ছোট হুজুর পীরকে রহমতুল্লাহ আলাইহি বলতে তুমি যখন এসেছিলে ভাবে হাসিলে সবে কাঁদিলে তবে তুমি যখন যাইবে ভাবে কাঁদিবে সবে হাসিবে তবে আল্লাহর ওলি কত সুন্দর শের দেখে বলছে বাবা তুমি যখন এসেছিলে দুনিয়াতে সবাই হেসেছিল তুমি কেঁদেছিলে আর আজকে তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে সবাই তোমার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের কি নসিহত দেখেন আজকে শুধু মৃত্যু নিয়ে কবরের নিয়ে কথা হবে ও মানুষ আমার নবী বাবু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ঘোষণা করে দিলেন মৃত্যুর সময়তে জাকাতের সময়তে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করলে পারে জাকাতের কষ্ট না আল্লাহ পাক নিবারণ করে দেয় মৃত্যু হয়ে গেলে মৃত্যু হয়ে গেলে দুজন ফারিস্তা আল্লাহ পাকে দুজন ফারিস্তা প্রত্যেকের কাছে চলে আসে ওই রুটা নিয়ে যাবার জন্য আপা আমার রুটা নিয়ে যাবার জন্য যদি আমি গুনাহগার হই যদি আমি খাতাকার হই যদি আমি নালায়েক হই যদি আমি মুনাফিক হই যদি আমি নিন্দুক হই যদি আমি অহংকারী হই আমার রুটা আল্লাহ পাকে ফারিস্তারা নিয়ে যাবে বটে কিন্তু তাদের মনেতে কোনো আনন্দ থাকবে না তাদের মনে কোনো আনন্দ থাকবে না তারা নিয়ে যাবেন আল্লাহর হুকুম পালন করবেন কিন্তু যদি আপনি আমি নেককার হই পরিষ্কার নামাজি মুত্তাকিন আল্লাহ পাকে সালে বান্দা বান্দি যদি হয়ে যায় মনে রেখে দেবেন জেনে রেখে দেবেন আল্লাহ পাকে ফারিস্তারা আপনার আমার মমিন বান্দা বান্দিদের রুহটা নিয়ে যাওয়ার সময়তে রুহটা নিয়ে যাওয়ার সময়তে আনন্দ করতে 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 আল্লাহ পাকে দরবারে নিয়ে যায় যদি বলেন না সুবহানাল্লাহ সকলে মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর দুসিমাল্লাহুম্মা